আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজেরা সতর্ক হবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, ইদানিং কিছু অনেক আগে থেকেই দেখা যাচ্ছে যে একজন যাত্রী যদি একটা বাইকারের সামনে আসে, অন্য আশেপাশে 5 থেকে 10টা বাইকার সে যাত্রীকে ঘিরে ধরে, এই অভ্যাসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই অভ্যাসটা যদি চেঞ্জ না করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একজনের রিজিক আরেকজন নিয়ে যাচ্ছে। দেখা গেল আমি বাইকার, আমার কাছে একজন যাত্রী আসছে, সে যাবে যে কোনো এক জায়গায়, তো তার সাথে আমি ভাড়া আদান প্রদান করব, কোথায় যাবে জিজ্ঞাসা করব, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আমি তার সাথে কথা বলবো, বলে তারপরে আমি যদি পোষায় আমি যাব, না পোষালে আমি যাব না। তারপর যখন আমার না পোষাবে তখন অন্য বাইকাররা এসে তার সাথে কথা বলুক, সমস্যা নাই। দেখেন আপনারা ভিডিও চিত্র দুটি দেখতে পাচ্ছেন, আর ডান পাশে হলুদ কালারের যে ব্যাগটি পরে লোকটি যাত্রী আসছে, আসার পরে 5-6 জন ঘিরে ধরছে। তো আমার মতে আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা রাইড শেয়ার করেন, এরকম ঘটনা যদি কখনো দেখেন যে আপনার সাথে কথা বলতেছে যাত্রী আর 5 জন এসে দাঁড়িয়ে আছে, তখন তাদেরকে ধমক দিবেন, ধমক দিয়ে সরিয়ে দিবেন, সে যেই হোক সরিয়ে দিবেন, যে ভাই আপনারা আপনার গাড়িতে গিয়ে বসেন, যাত্রী যদি আপনাদের কাছে আমার এখানে না পোষায় আপনাদের কাছে যাবে, কিন্তু আপনারা আমার বাইকের সামনে এসে জড়ো হয়ে যাত্রীকে হয়রানি করবেন না। এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আজকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন যে যাত্রীর কোনো অভাব নাই, কিন্তু এখানে কিছু কিছু স্ট্যান্ড আছে, কিছু কিছু জায়গা আছে, দেখেন বাইক নাই কিন্তু যাত্রী সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে বাইকের জন্য। এই সমস্ত জায়গায় ওইরকম ঘটনা ঘটে না, ঘটে কিছু কিছু স্থানে এবং কিছু কিছু লোকের কারণে। ওই লোকগুলো হচ্ছে যাকে বলে স্যাঁচরা, গ্রাম থেকে এসে, হ্যাঁ, স্যাঁচরামি শুরু করে ঢাকা শহরে এসে একজনের ট্রিপ আরেকজন নিয়ে চলে যায় কম ভাড়ায়। ধরেন আমার কাছে একজন যাত্রী আসলো, এসে বলল যে ভাই অমুক জায়গায় যাবেন, বললাম হ্যাঁ যাবো, কত ভাড়া? 200 টাকা ভাড়া। এখন যাত্রী আমাকে বলবে যে না ভাই 100 টাকা দিব, ভাই 150 টাকা দিব, বলবে তো? বলার আগে ঠিক আছে, যাত্রী বলল যে হ্যাঁ আমি আপনাকে 150 টাকা দিব, আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে চলেন 150 টাকা যাব, আমি এই কথাটা বলার আগ পর্যন্ত অন্যান্য যে বাইকাররা হুমড়ি খেয়ে এসে পড়ে যায় সামনে দাঁড়ায়, তারা এসে বলে যে ঠিক আছে ভাই চলেন আমরা 150 টাকা আমি নিয়ে চলে যাব, মানে আমার ট্রিপটা অন্যজন নিয়ে চলে গেল। সে বাইকারটি একবার জানতে চাইল না যে আমি যে 150 টাকা যাবো না যাবো না, সে আমার কাছ থেকে জিজ্ঞাসা করলো না, না করে সে যখন যাত্রীর মুখ থেকে শুনলো যে 150 টাকা ভাড়া, তখন অন্য বাইকার এসে বললো যে ভাই চলো না আমি 150 টাকা যাবো। তো এইভাবে ট্রিপগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে ভাড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই দিকে আপনারা ফলো রাখবেন। আপনাদের কাছে এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর অনুরোধ।